মণ্ডলী আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আগামীর সিলেট টিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন আমরা সবসময় মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, এমন একটি ঘটনার মূরক উন্মোচন করতে যাব যে ঘটনাটি খুবই ন্যাক্কারজনক এবং খুবই মর্মান্তিক। সিলেটবাসী যখন রায়হান হত্যাকাণ্ড কিংবা এমসি কলেজের ঘটনা নিয়ে আমরা যখন প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, এবং আজকে আপনাদেরকে আমরা একটু পেছনে ফিরিয়ে নিতে চাই যে ঘটনাটি ঘটে 2016 সালের 11ই জুন সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টেলিকাল ইউনিয়ন পরিষদের চাটিবহর নামক এলাকায় এই ঘটনাটি ঘটে, যেখানে আমির আলীকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এই ঘটনাটির সম্পূর্ণ বিষয় আমরা জানব, এই ঘটনার রহস্য, এই ঘটনার পেছনে কী রয়েছে, কী কারণে আমির আলীকে হত্যা করা হয়েছে সে বিষয়টি সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা এই ঘটনাটিকে জানার জন্য চলে যাব মৃত আমির আলীর মায়ের কাছে। দেখা যাক আমির আলীর মা এই ঘটনা সম্পর্কে কী বলছে। আসসালামু আলাইকুম। আমাদের স্বামী আজকে আর জমিন বেচিছেন, আজকে আর জমিন বেচিছেন, আমার জমিন দুইকার বড় জমিন বেচিছেন, বেশি তান বউর লগের ছেলে তো বউ লগের ফাইন তারা খাবাইছেন, সারাটা সম্পদ বেশি খাবাইয়া বাড়িতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বোয়া তুই হারি তাই বাড়িটা বেশি ফালাইয়া গেছেন। ফালাইয়া যাবার পরে আমি চাইল লক্ষ তাতে খাদিছিলাম নিদার আলির জায়গা কিনতে, তারপরে দেখা যায় আমার জায়গাও দেন না আমার টাকাটাও। আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্বামী আপনার যে আগের বাড়ি ছিল সেই বাড়িটা উনি বিক্রি করে দিয়েছেন, তখন আপনি জায়গা কেনার জন্য নিজার আলী নামে একজন ব্যক্তিকে 4 লক্ষ টাকা দিয়েছিলেন, আপনার ছেলে দিয়েছিল। জি আচ্ছা আচ্ছা, বলেন আপনি। আসসালামু আলাইকুম বিশেষ মণ্ডলী। আমাদের স্বামী শাহ আলী মুক্তিযোদ্ধার ছিল। আচ্ছা আচ্ছা, তাই আসলা এক সময় তাই চুর দেখাইতে আসলা না হইয়া খারি না, আমারে বিয়া করার পরে আমি তানো চুরি দেখাতে ছাড়াইয়া আরে যাই হোক এটা জায়গা সম্পদ জুড়াইছিলাম। তারপরে দেখা যায় এই জায়গা সম্পদগুলা বউ লগর ফাইন ধরে বেশি 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 খাবাইলা আমার ছেলে ভাই তৈয়া বাচ্চা খাচ্চা তৈয়া, আমার দুইটা বাচ্চা আসলা দুইটা ছেলে একটা মেয়ে। তারপরে বেচতে বেচতে বাড়িখনও বেছিল আইলা আমার স্বামী চাহালি, বাড়িটাও বেছিল না আমার জায়গা থইয়া বহা থইয়া বিশ্বাসকে লাগি আমার তিনটা বাচ্চা লইয়া বসায় মাঝে হাঁটতে হাঁটতে আমি নিজের হাতে দিছিলাম 4 লক্ষ টাকা টেকা জায়গা কেনার জন্য। তারপরে দেখা যায় আমার জায়গাও দেয় না আমার ঠেকাটাও দেয় না নিজের আলি। ফাঁস রমজান 4 বছর আগে ফাঁস রমজানও আমার ছেলে ঠেকাটা খুঁজছিল জ্বর টাইম আনো তার কাছে, ঠেকাটা খুঁজার সাথে আমার ছেলেরে মারছে মারিয়া আর এখান থেকে দিছে আমার ছেলে বাড়িতে আসছে, এসে বাড়িতে বইছে আসলো টাইম আনো, আমরা কোনো মানুষ নাই কোনো লোক নাই শুধু আমার দুইটা বউ আর আমি আর আমার ছেলে, তারা সাতজন মানুষ হইয়া বাড়িতে ঢুকিয়ে আনি আমার বাড়িতে এবারে নিগমভাবে আমার ছেলেটা লড়াইয়া সুনুর গোলখানুকে ঢুকছিল আমার ছেলেটারে তারা টাইনলে বার করিয়া উঠানো ভূমিত পালাইয়া আরে ইচ্ছা মতো যে দাইছে ইচ্ছা মতো গাই মারিয়া বেলাইছে বেলাইয়া আরে আমারও মারছে আমার বউও মারছে মারিয়া বেলাইয়া আরে আজকে কেস করছিলাম, কেসটা দেখা যায় আমরা আসলাম অজ্ঞান অবস্থায় মাটি তারপরে দেওয়াইছিল মুক্তিযোদ্ধার বললিয়া ইসা খালি, তারপরে দেখা যায় আমি মাটি করার পরে সুস্থ হয়েছি, সুস্থ হইয়া যে সময় জানছি তারপরে দেখা যায় আমার ছেলেটারে মারছে অনুরূপ ওটা মারছে লুত্তুর ফুতারির গাটা মারছে লুত্তুর বুকুর গাটা মারছে আমার আমার ছেলেটারে মাথার সেটটা মারছে জুনেদ মারিয়া আমার ছেলেটারে মারিয়া তারা নিগমভাবে হত্যা করে ভালোছে। তারপরে এই সকালে বাতি তাই মুক্তি তো জানি না তাই বাতি দিছিলাম বাপ বললে দিয়ে কেসটা করছিলাম করিয়া আরে দেখা যায় পরে না তাই কেসটা হইতে আমার নষ্ট করিলি তা মার জানি না আমি এসেছিলাম তার নামটা কাটিয়ে আর বাতিটা আনতাম। তারপরে এসে যাবে আমারও কইলা কইলা না বাদি শুনিয়া জিততে থাকলে বাদি কাটা হবে না ধান গাছ থেকে কান্দি কুটি আইলাম আমারও কেসটা বর্তমান নাতির মাঝে গাঁথা আছে ওখান দেখা যায় তাই না আমার কেসটা রে আবাস করিয়া আরে 2 লক্ষ টাকা টেকা নিয়ে আরে খাইরা আমরা রে মুখ দিবে বাতাইরা না আমার আমির আলীর 3টা বাচ্চা একটা বউ লইয়া আমি অত আর মাঝে
আমার নাতিনার পাশে পাশে বেদা ভাইরা মাছ ভাইরা না ভাত ভাইরা না কাপড় ভাইরা না লতা ভাইরা না এভাবে তুই এখান থেকে আবাস করিলি রা, আমি কি আবার যাই না? আমি কোনো আবার যাই না, দয়ালা তো আদালত যাব, আমি জরকার গেছে আমার ছেলের শুনলো আনা বিচার চাই, আমার ছেলে শুনলো আনা বিচার আদালত সবে করিয়া দেউক, আমার ছেলের বিচার চাই, আমি আমার ছেলের বিচার চাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা মৃত আমির আলীর মায়ের করুণ আর্তনাদ শুনতে পেলেন। তিনি শোকাহত, ছেলে সুখে শোকাহত হয়ে যে বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরেন আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমরা সরাসরি চলে যাব মৃত আমির আলীর ভাইয়ের কাছে, দেখা যাক এই ঘটনা নিয়ে মৃত আমির আলীর ভাই কি বলছে। আসসালামু আলাইকুম। বর্তমানের যে পরিস্থিতি ঘটনায় আমরা চার বছর হয়ে গেছে, চার বছর পাঁচ বছর রানিং চুলের আমরা একটা মোটামুটি চলছি, ততদিন মোটামুটি ভালো চলছেন। বর্তমানে যে পরিস্থিতি আমার আব্বা আমার কাছেও আসলা, আমার কাছে আসলা এন থেকে আসামির আসামি তারার পুজো ভাইয়া বয় ভাইয়া ভাইয়ারা কুদা পাতা দেখান গেছিল কি হন। আমরা ফ্যামিলি আছি দুইটা, আমরা বড়ো মায় বড়ো মার থানোর থানোর ঘরের বই না, আমরা বই নো বিয়া হয়েছি এটা পুলাগন হন, হেরা লইয়া গেছিল কি হন, এরাও কুদা দিছে কুদায় হন গেছিল কি হন, গিয়া বর্তমানে হেরা নিয়ার আসামি ফুকর এরার লগে চাইরা একটু মিটমাট করিলে তার জিনিসটা আমরা ইলা চাইরাম না, সেটা সাই শুনলো আনা বিচারটা কিলাগানো হইতো আর। বর্তমানে যে পরিস্থিতি যেদিন ইলাগান আমার আব্বা এটা খোরা এটা তো তাইনোর খোরাও ঠিক হন না, আর তাইনোর লোকে আরও আছে যেমন আমার বড়ো মার ঘরের তাইনোর বড়ো মেয়ে মেয়ের জামাই তার নাম লিখা সমর, এ বুদ্ধিবাদী দেওয়াইয়া বা হুমকি দেওয়াইয়া হন নিছে ইয়াও হেও হাত নিয়া জিনিসটা হেও ইলাগান খোরাইয়া নেওয়ার আর তাইনোর যে সঠিক বুদ্ধি জিনিসটা ধরেন না, ইলাগান হইয়া কুদা দিছে তার কুদাত ফুরিয়া জিনিসটা ঘটনা ওলা করিলে এটা এখন আমরা জিনিসটা আইলা চাইরাম না, সুস্থ শুনলো আনা বিচারটা চাইরাম আর। যদিহেতু এটা যদি আপস করাও লাগে তে করা লাগলে তো আমার ভাই যেমন মারা গেছে, ভাই মারা যাওয়ার তিনটা বাচ্চা আছে তাদের ওয়াইফ আছে, এটা যদি না আপস করা লাগে বা আপস করলে তো এরা দাবি আছে হক আছে বাচ্চা কাচ্চা যারা তাদের ওয়াইফ আছে এটা তারা যেহেতু পায় আপস করলে এটা তারা পাইতো, আমরা চাইরাম না যেহেতু আপস হইতো, আর যদি এটা আপস করা লাগে তো তার হক যারা আছে বাচ্চা কাছে তাদের দুনিয়া থুইয়া গেছুন কি তারা পাইতো। আর যদি বর্তমানে খুব কষ্ট এরা দুঃখ কষ্ট নিয়ে আমরাও চলরাম, আর আমার আব্বা একটু খারাপ নেচারোর মানুষ, ফ্যামিলি করছেন দুইটা, দুই ফ্যামিলির কথা হেও বড়ো বেটি যে কথা হয় তেন ও কথাও শুনুন। বর্তমানে আমরা লোক যোগে না কয়েকদিন আসলাম থাকি তেনে হোক আমার বনির জামাই তার নাম লিখা সমর, আমার বড়ো মায়ের ঘরের মেয়ে বনির জামাই তার নাম লিখা সমর হয়েও বুদ্ধিবাদী দেওয়া লইয়া গেছে কি হনো নিজেকে বুদ্ধি দেয়া হনো বুদ্ধি দেওয়া নিজে যে ঘটনাটা ওলাকান করিলাম আমরা অন্য কখনো তাহলে তো ফার্তায় নাই, তাহলে ফার্তায় নাই এটা মানে তোমার ফার্তায় না আপস করার দিত না তোমার, আর তার মায়েও দিত না তার বউও মানে তারা শুনলো না বিচারটা স্যার তাইলে ও বুদ্ধিবাদী দেওয়া লইয়া গেছে হন নিয়ে তারা আপস করার লগে মিটমাট হয়ে ঠেকাটা তারা খাই লিত ও অবস্থার উপরে। বর্তমানে আমরা এটা চাইরাম না শুনলো না বিচারটা চাইরাম, বর্তমানে মামলা ফয়লা সিএনডি তো সিআইডি তদন্ত করে, সিআইডি তদন্ত করার পরে সিআইডি চার্জশিট দিছে, সিআইডি চার্জশিট দেওয়ার পরে তাইন্দে আসামি পক্ষ মনে কিছু টাকা পয়সা দিছে, আসামি পক্ষ টাকা পয়সা দেওয়ার কারণে সিআইডি শুনলো না চার্জশিট দিয়ে, চার্জশিট দেওয়ার পরে হয়েছে কি হেরা কিছু টাকা পয়সা আছে লুপ দারস দেখাইছে তাই নারাজি দিছে, নারাজি দেওয়া আমরা পিপিআই তদন্ত করছে, পিপিআই তদন্ত করে এটা যাই ঝামেলা করছে আসামিও স্বার্থ পারে, কারণ এরা যেহেতু এরা আমার আব্বারে লালচ দেখাইয়া ভাবছি ক্ষুদা দেখাইয়া বা টাকা পয়সার লুপ দেখাইয়া আমরা নারাজি দেওয়াছে, নারাজি দেওয়া পিপিআই যে তদন্ত করছে তদন্ত দেওয়ার পরে বর্তমানে এরা চার্জশিটও দেন না, মামলাটা আটে রাখি দিছে আর বর্তমানে বিচারের আশা যে যাওয়া যান না না যান না। আমরা গরিব মানুষ বলতে বসো হয় তোমার এবারে গ্রামের মানুষ আমরা শুনলো ঠিক জানিও না, বা রাশি একটা রাস্তা কাছে শুনলো না ওদের চিনি না, যাওয়া হয়তো অনেক কষ্ট, কয়েকদিন আগে পিপিআই গেছিলাম কেউ অবশ্যই আমরা মাতামাতি করলাম যে আমরা মামলাটা চার্জশিট আপনারা দিলাও কে যাও দিন চারশো আমি ছাড়িয়ে দেও কো, আর যে সার লাগানো চার্জশিটটা দিলো আমরা মামলাটা কোর্টও গেলে গিয়ে আমরা জেকটা করি যাতে আমার আব্বা যদিন আপস করিলেন তো করিল, যখন পারি না আমরা যতটুকু পারি মামলাটা দেখতাম আমরা বিচারটা ধিক্ষা দিতাম, বর্তমানেও এরা দেন না ফোন টোন করলে এরা লাগে মাথা যায় না, পিপিআই এরা সময় দেয় না আমার মাথা যায় না যে আমেলা খুদা মারি ফোনটা কাটি দেয়, বা আমার বোনি জামাই যেগু সমর কইরামে একটু যাই ঝামেলা করে ফোনে দিয়া কুদা দেয় হয় তুই আস না, বা আমরা আপস করলাম বা তুই আমরা লগে আয় বুঝাইয়া এমনি এমনি নানানটা দেখায় কুদা পাতা দেখায়, বা আমার মাও একটু বয় পায় নানানটা কুদা পাতা দিয়ে মানুষ দিয়ে কুদা দেখায়, বা আমার বাইর ওয়াইফ যেই না শোন তান দিয়ে অনেক যাই ঝামেলা করে মানুষ দিয়ে কুদা দেয় ফোন দিয়া কুদা দেয় কয়তো বাচ্চা কাছে, যেহেতু উনি আমার বাপ ফোন তো সব খারাপ কথা তুললা ধরা যায় না, যত তারপরে তো বাপ বাপর বদনাম তো নিজে ছেলে হিসাবে কইতাম পারি না, বাবা তো একটু খারাপ নেচারের মত গাঞ্জা যে সময় একটা খারাপ আচরণ করুন এই বিষয়ে নিয়ে কথাবার্তা মাথাত গেলে করো যায় ঝামেলা কুদা ফাদা মাইর দৈর দৌড়াইয়া দা লইলেন দিন দিলেন যায় ঝামেলা করুন, ও বিষয় নিয়ে মাথামাতি করছিলাম করে যে তুমি এই বয়সেও তুমি মদ খাওয়া না বা গাঞ্জা খাওয়া এটা তোমার করার সময় না, ফাঁসও নমাজ পড়তে বয়স হয়ে গেছে
প্রায় 70-80 কাছাকাছি বয়স হয়ে গেছে। এবার সময় তো তোমার এটা করার মতো নাই, ওটা নিয়ে একটা মাতামাতি করছিলাম হরিয়া তাই খোদার খানা এমনি গিয়া ও বোনে জামাই করে বলছেন যে এই সেই ঝামেলা করে আমার খুদাবাদি করছে মারছে ওই অন্তাই গেছেন গিয়ে অন্তাকে গিয়া ও যা ঝামেলা করে আপাসি আসামি পক্ষর লোক এটা মিটমাট করার লাগে কিছু টাকা পয়সা নিজ আমরা খুদাবাদা দেবো এটাকে থানের লোকে বিড়িবার লাগে বিড়ি আমরা ওই জিনিসটা সমাধান দিলাই দাম আমরা এটা চাইরাম না কোনো কথা বাংলাদেশ সরকার জন্য শেখাতে যতটুকু চাইরাম যেহেতু অতদিন হয়ে গেছে ওটা ঘটনা আমরা কোনো বিচার পাইরাম না বা আমার আব্বাই একটু যায় ঝামেলা করার জিনিসটা যেহেতু সমাধান শুনলো না বিচারটা চাইরাম আমার বাপ হয়েছে গিয়া ঝামেলাছিল মানুষ বা ওটা নিশা কবিতা কোনো সময় ঘুমটা করে কবিতে পারে না মানুষের বুদ্ধি শুনিলাই না একটু বেশি আর কেউ কুদা দিলে বইও পাইন কেউ কুদা দিলাইলে কুদাত পড়ি যাবো জিনিসটা অন্যরকম করিলেন তাই এটাও দেশ বিদেশ বা যা আসুন আমার বাংলাদেশের যারা আসুন বা যতটুকু সহযোগিতা করতে পারেন এটা জিনিসটা যতটুকু বিচার পর্যন্ত নেওয়া যায় বা আমরা পারিমু যতটুকু দীক্ষা দিতাম বা চেষ্টা করলাম আমরাও আর আপনারাও যতটুকু পারেন চেষ্টা করবা জিনিসটা আজ 4-5 বছর রানিং চলে বিচারটা নিতাম পারলাম না আর আসামি যারা আছে এলাকাতেরা কিছু আইসে বেইলে আইয়া ওরাও যায় ঝামেলা করে ক্ষুদা পাতা দিয়ে যেমন জিনিসটা যত তারপরেও তো রক্ত মাংসে মানুষ এটা সহ্য হয় না মানুষ যায় ঝামেলা করে নিজে ঝামেলা জড়াইতে চাই না কারণ আমার ফ্যামিলির বর্তমানে এখন আমি ছাড়া খেয়েও নাই বাইরের 3টা বাচ্চা ওয়াইফ আমি আমরা 7-8 জন 9 জন মানুষ বর্তমানে 100 টাকা ছাগল চলতে খুব কষ্ট হয় এ বিষয়ে নিয়ে বাবা ছিলাম মুক্তিযোদ্ধার জানি না মায়েও দিছিলাম বাদে যে যেদিন ফাঁসে থাকে না বা লোকে আসিল না এর কারণে তো তার বাপ আমার কাছে থাকো কোনো ওটা জানি না বাদে দিছিলা তো ওটা জানি না তাই বাদ দিয়েছিলাম যেহেতু তার ক্ষমতা আছে পাওয়ার আছে বা মুক্তিযোদ্ধার আছে ওই হিসাবে বাদ দিয়ে দিয়েছিলাম এটার কারণে তাই জিনিসটাও আমি জেলা চাইছিলাম আমরা তাই দিয়ে জেলাগান বুঝিয়ে বাদে দিলাম জিনিসটা ইলাকা নিয়েছিল তাই অন্যগান করি লাইছিল এটা আসামি পক্ষর কথাবার্তা কিছু না টাকা পয়সা খাইয়া জিনিসটা চাইটা তাই মিটমাট করি লাইতা দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ যাবৎ আপনারা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত শুনছিলেন মৃত আমির আলীর সহোদরের কাছ থেকে তো সহোদরের বক্তব্য থেকে একটি বিষয় সেখানে ফুটে উঠেছে যে এই মামলার যিনি বাদী হয়ে মামলা করেছিলেন মুক্তিযোদ্ধা ইসাক আলী যিনি মৃত আমির আলীর বাবা তো তিনি এই মামলার বাদী হয়ে 15 জনকে আসামি করে মামলা করেছিলেন কিন্তু ওই সহোদরের বক্তব্য থেকে একটি বিষয় ফুটে উঠেছে যে এই ইসাক আলী যে মামলাটুকু করেছিলেন সেই মামলা প্রথম স্ত্রীর প্রলোভন পেয়ে তিনি আর্থিক প্রলোভন পেয়ে এই মামলা থেকে সরে যেতে পারেন সেই জন্যই ওই আমির আলীর মা বাদী হয়ে তিনি সিআর মামলা করেছেন তো এখন আমরা শুনব আমির আলীর স্ত্রী এই ঘটনার প্রসঙ্গে কী বলছেন আসসালামু আলাইকুম আমার স্বামী নিজার আলীরে টেকা দিছিলাম জায়গা লইবার জন্য নিজার আলীর কাছে 4 লক্ষ টাকা পাইতাম টাকা খুঁজার জন্য আমার স্বামীরে নিজার আলী বাড়িতে ইয়া তার ছেলে লইয়া ভাই ভাতিজা লইয়া ইয়া হারি আমার স্বামীরে মারছে লাগা ঘর থাকে পাশের ঘর থাকে আইনা নিজার আলী জুনেদ আমাল নিজার আলীর ছেলে আরি মারছে আরি ফুতারির মাঝে গা জুনেদে আমালে মারছে বুকুর মাঝে গা দুত্তুরে মারছে মাথার মাঝে সেদ মায়ারুনে পাশে উবাইয়া হারি বলছে আরি সেদ দে অমুকরে বাতরে মাটিতে মিশা তাইরেম লাড়ির খাটব বুয়া আমির আলীর বউরে লাড়ির খাটব বসা বসাই দে আমারে মারছে জুনে দে তার স্ত্রী আমি রুষ্ণা আমার শ্বশুরে মারছে ইয়ে নিজার আলী মারছে মারি আমরা আক্রান্ত আসলাম মাথার মাঝে হারি আক্রান্ত হয়ে আমরা মেডিকেল ছিলাম মেডিকেল সবাই আমার শ্বশুরে দিছিলাম আরে আমরা বাদি বাদি দেওয়ার সাথে ওখান দেখা যায় আমার শ্বশুর আমার মামলাটা শেষ করে নিতে চান আমি তো আর মামলাটা শেষ করতে চাই না আমি আদালতের কাছে আমি আমার স্বামীর উপযুক্ত বিচারটা চাই হারি আমার ছেলে মেয়ে 3টা আমি বড় অসহায় আছি আমার ঘরও দেখা যায় এখন অক্টর আমার খানি নাই আমার 3টা বাচ্চা কাচ্চার আমি ভাত মাছ খাবাইতে পারি না খাম খাজ করি মাঞ্চর মাটি কাম করি বাইন ঘাট করি এতে আমার ফ্যামিলি চলে না 100 টাকা চাউলের আমি খাবাইতে পারি না আমার বাচ্চা কাচ্চা খাদ্য ভাতের লাগে খাদ্য মাছের লাগে খাদ্য আমি কিচ্ছু খাবাইতে পারি না আমার বাচ্চা কাচ্চার ওখানে আমি আদালতের কাছে ওটা চাই আমার বাচ্চা কাচ্চা যদি সুপূর্ণ বিচারটা পায় আমি যদি বিচারটা পাই তাহলে আমার আত্মা খুশি থাকবো আমার বাচ্চা কাচ্চার আত্মাটা খুশি থাকবো একবার নিম্নভাবে আমার স্বামীরে মারছে আমার শখুর সামনে উবে দেখছি তারে বলছে আমার স্বামী মারতো না বাচ্চা কাচ্চা কান দিতে বই আমার স্বামীরে মারে টাকা পয়সা দিল না মারলো আরে এখনও তারা হুমকি দিতে আসে হুমকি দিয়ে তারা যে সেই কথা বলে ছোটো একটা তানোর ভাইও ভাই আর আমার আশ্রয় দিয়ে আর রাখছে আশ্রয় দিয়ে আমার হৌরে আমার লগে বড়ো আক্রান্ত করন গালাগালি মারামারি করন কিচ্ছু মাতলে আমার এ দাদি তাপলা গেলিয়া যায় মার্তা করি আমার কাছে টেকা খুঁজবেন আমি কাম করি বাপ খাই কই না আমার আমি টেকা দিতাম
আজ এতটা বছর হয়েছে আমার স্বামী মরে, আমি কাঁদতে কাঁদতে আমার ভিতরটা শুকাইয়া গেছে। আমি দেখলাম আমার মানুষের রুহ লইয়া আমি আসি দুনিয়ায় খাড়া, আমার ভিতরে তো শুকাইয়া যায়, আমার শোকে পানি নাই। এখন আর আমার চোখে পানি নাই, আমি চোখে দেখতে মানুষের কম পারি, আমি একটু বইয়া পড়তে পারি না, একটা তিলবত করতে পারি না। আমার স্বামীর জন্য আমি কাঁদতে কাঁদতে আমার এতটা বছর যায় আরই। আমি এখন যদি ভাত খাই দুই অক্ত আমি ভাত খাইতে পাই না আরই, উপাসী থাকে আমার বাচ্চা। এখন আমার শ্বশুর কন্যা মুক্তি উদার ভাতাটা জেনে ফাইন বেলা আমার নাতিরে দিয়ে 100 টাকা আনিয়া খাইব না এমন কথা খান কন্যা। এখন আমি আদালতের কাছে মাহমুদ আদালতের কাছে আমি বিচারটা স্যার প্রধানমন্ত্রীর কাছে আরই আমার স্বামীর। অশ্বস্তিতা, আপনারা স্ত্রীর বক্তব্য শুনলেন, তো স্ত্রী যে কান্না বিজড়িত কণ্ঠে বক্তব্য এটি বললেন যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, বিশেষ করে নিজার আলী প্রথম আসামি এবং 15 আসামি রয়েছেন যারা বর্তমানে এই জামিনের মাধ্যমে তারা জেল হাজতের বাইরে রয়েছেন। তো তিনি খুবই মর্মান্তিক কণ্ঠে এবং কান্না বিজড়িত কণ্ঠে বলেছেন যার স্বামীকে যারা হত্যা করেছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় শাস্তি বিধান করতে হবে। এখানে একটি বিষয় আপনাদেরকে আমরা উল্লেখ করতে চাই, তো মুক্তিযোদ্ধা ইসাক আলী যিনি মৃত আমির আলীর পিতা, তো আমির আলীর পিতা কামখেয়ালি পোনায় কিন্তু এই মামলাটি স্থবির অবস্থায় রয়েছে এবং যারা আসামিপক্ষ রয়েছে আসামিপক্ষে অনেকেই কিন্তু তাকে আর্থিক প্রলোভন দিচ্ছে বলে এই তার পরিবারের সদস্যবর্গরা এখানে অভিমত ব্যক্ত করেছেন। তো আমরা জানি যে আজ এই ঘটনাটি সিবিআইয়ের তদন্ত রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব ওই এলাকার একজন প্রত্যক্ষদর্শী যিনি এই ঘটনাটিকে সচিবকে দেখেছেন এবং উনি জানিয়েছেন যে মৃত আমির আলী তার হাতেই যেন তার প্রাণ গিয়েছে তার। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই প্রত্যক্ষদর্শীর কাছে, দেখা যাক প্রত্যক্ষদর্শী এই ঘটনা সম্পর্কে কী বলছেন। আসসালামু আলাইকুম, আমার নাম রিনা বেগম। আমির আলী হত্যার সময় আমি সামনে আসলাম, আমার আমির আলীর মা নিছেন ডেকা যে আমির আলীলে নিজের আইলে মারিলি বা করি আমি সহযোগিতা করতাম কে। যখন আমি সামনে গেলাম তখন নিজার আলী, আমান আলী, জুনেদ আলী, এর বাদে লুতুর আলী তারা অস্ত্র নিয়া আমার মুখামুখি হয়ে গেল। যখন আমার মুখামুখি অস্ত্র নিয়ে হয়ে গেল তখন আমির আলী দৌড় মারিছে আর এক গড়, দৌড় মারার পরে আমি নিজার আইলে ধরিলছি। নিজার আইলে ধরার পরে আমানে এরপরে লুতুরে জুনেদে তারে দৌড়িয়ে আইনা পিছন সাইডে খুব বেশি মারামারি করে। মারামারির পরে যখন আমির আলীর বউ সামনে আইল আমির আলীর বউ কল্লা ফারিল, যখন আমির আলীর মা আইল আমির আলীর মারও কল্লা ফারিল্লা। তখন আমি চেষ্টা করছিলাম যে আমির আলীর মারে বাঁচাইবে লাগে, সামান্য একটু আঘাত লাগে, আমার আঘাত লাগে আমি কইতাম পারি না। যখন মায়ারুনে আইয়া কইল যে এই মাটির লগে মিশাস না খানে, তখন আমি চাইছি চাইয়া দেখি আমির আলীর সামনে সামনে থাকার পরে আমি গেছি সামনে দি গিয়ে চেষ্টা করছি আমির আলী ফিরে আইতাম, কিন্তু ফিরে আইতাম পারছি না। আমানে গা মারিচ্ছে বুকুর, জুনায়েদে মারিচ্ছে ফিসলির সাইডে, লুতুরে আপনার কই দাদি সেদ মারিচ্ছে। এখন আমি মহামান্য আদালতর গেছে, অথচ বাংলাদেশ দেশ বিদেশ সবার গেছে মূল্যমান বিচার চাইয়ার, যে একজন মুক্তিযোদ্ধার ছেলে যদি আইয়া একজন মানুষে বাড়িত মারিয়া যায় গিয়ে তাই না আপোষ করিতে পারেন। যারা আমরা গরিব অসহায় যারা আছে তারা কি আমরা মহামান্য আদালতর গেছে বিচার পাইমুনি? ওখান তো আমি মূল্যমানভাবে মহামান্য আদালতর গেছে দেশবাসীর গেছে বিচার চাইয়ার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ যাবৎ আমরা এই ঘটনাটির মোড়ক উন্মোচন করার জন্য প্রত্যেকেরই জবানবন্দি নিচ্ছিলাম। তো আপনারা যারা মৃত আমির আলীর মা, স্ত্রী, ভাই এবং একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দির মাধ্যমেই আমরা একটি বিষয় এখানে জানতে পারলাম যে মৃত আমির আলী একটি জমি ক্রয় করার জন্য, 500 জমি ক্রয় করার জন্য নিজার আলীকে 4 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু সেই 4 লক্ষ টাকার যে জমিটুকু রয়েছে সেই জমিটুকু নিজার আলী যিনি প্রথম আসামি এবং প্রধান আসামি সেই নিজার আলী 12 এবং 13 নম্বর আসামির ভাই আঞ্জব সঞ্জব আলী তার কাছে এই জমিটুকু বিক্রি করে দেয়। মৃত আমির আলী যখন এই টাকা ফেরত পাওয়ার জন্য তার কাছে গিয়েছিল এক সময় সেখানে তর্কাতর্কি হয়, তো সে যখন বাড়িতে চলে আসে ঠিক সেই সময় 11 জুন 2016 সালে আনুমানিক 4:30 মিনিটের সময় তারা লাঠি সুতা নিয়ে দাহ জখম নিয়ে যখন তার বাড়িতে চলে আসে বাড়িতে এসে তাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো সব প্রত্যেকেই যারা এখানে জবানবন্দি দিয়েছেন প্রত্যেকের কথাগুলোর মাধ্যমেই কিন্তু আমরা সেই বিষয়টুকু জানতে পেরেছি। তো বর্তমানে এই মামলাটি পিবিআই তদন্ত রয়েছে, তো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে পুলিশ বাহিনী এবং পিবিআই যাদের অধীনে এই মামলাটি রয়েছে তাদের কাছে আকুল আবেদন জানাবো যে এই মায়ের করুণ আর্তনাদকে লক্ষ্য করে, স্ত্রীর করুণ আর্তনাদকে লক্ষ্য করে তাদের যারা এই দিনাতিপাত করছে খুবই কষ্টের মাধ্যমে, তাদের এই বিষয়গুলোকে লক্ষ্য করে এই মামলাটি সঠিক তদন্তে এনে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তি বিধান করতে হবে। তাহলে কিন্তু শান্তি পাবে ওই মৃত আমির আলীর মায়ের আত্মা, শান্তি পাবে স্ত্রীর আত্মা এবং তার
তিনটি সন্তান রয়েছে, এই তিনটি সন্তানই কিন্তু তার বাবার হত্যাকারীদের ফাঁসি দাবি করছে। তো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমাদের আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আকুল আবেদন জানাবো, এই মামলাটি সঠিক তদন্ত করে যেন বিচারের আওতায় আনা হয়। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।